আমি কখন ধরে দাঁড়িয়েছি, কাল থেকে দাঁড়িয়েছি, ঢুকে পড়ো, গাড়িটা ঢুকিয়ে দাও। রাজুদা বাড়ি বলে দেয়নি? আরে গাড়িটা একটু এগিয়ে নিয়ে যাও, আরেকটু এগিয়ে নিয়ে যাও, আমার বাড়িটা মাঝখানে, পূজার সময় বলা যাবে না কোথায় কি। হ্যান্ডেল লক করা আছে তো, একটাও গাছের কুড়ি রাখলো না, সব কুড়ি গুলো তুলে নিল। হ্যাঁ হ্যাঁ ওখানটা রাখো, অসুবিধা নেই। ওই কুচিনাটা পরিষ্কার করতে এসেছে, পূজোর সময় সবই পরিষ্কার করতে হবে। চলো সোজা ঢোকো। আমি চিনি তো, চল। তুই কি আসিস নাকি? কিরম হয়েছে দেখ না কালারটা, ঘন নীল আকাশ, নীল নীল আকাশ, ঘন নীল আকাশ, তারপরে আকাশের নিচে যে পৃথিবী, আর পৃথিবীর পরে যে দাঁড়াও, মিষ্টি কিনে আসুক ততক্ষণ আমরা দাঁড়াই। ও আবার নিজেরও মিষ্টি কিনবে তো, তাহলে দেরি হবে দেখবি, তোকে দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। দেখ হবে তো, আলো নেই তো। হ্যাঁ এবার আলো এলো, আলো দেখা যাবে না রে, এবার আলো এলো, খুব সুন্দর লাগছে দাদা, পুরো আলো এসে গেছে। কখন মিষ্টি কিনবে এখন, বাইর ফল স্টেশনে দাঁড়িয়ে আছি, সোনালীদের বাড়িতে যাবো বলে। ওরে বাপরে, মেয়ে কাকে বলে দেখ, এরা কত চপ ভাত যে শুধু দেখ, কি কি চপ আছে রে এখানে। ডিমের চপ, ভেজিটেবিল চপ, বেসন ভেজিটেবিল চপ, কত করে ওরা ডিম আছে না, পাঁচটা ডিমের চপ দেবো, সারা কুমড়ো বেসনটা কিছু, বেসনে কি থাকে আর কিছু দাও না, শুধুই বেসন। ভাজা হয়ে গেল ভেজি টেবিল, ডিম না বাবা, আমি আর পুজোর মানে জিজ্ঞাসাও করে না, আজই পুজোর মধ্যে আমি আর এসে কিচ্ছু মাল অর্ডার দেবো না। তারপরে আবার ডাকা, আবার ডেকে আবার আজ একটু শুনতে দেখলাম যে তুমি সমনি তো তুমি বুঝেছিলে বলে তুমি মাইনার ছিল ডাকলাম, ওমা ডেকে নিয়ে গিয়ে যখন দেখালো মানে চারখানি পরিষ্কার করেছে, একটু বাবু হয়ে যাবে কি আছে, যদি না সহ্য করতে পারো নোংরা জিনিস চোখ কামড়ে থাকতে হবে, যদি না সহ্য করতে পারো তাহলে পরিষ্কার করতে মানে কে কিছু দিল না, আমার উপর আসা আমাকে আবার উল্টে বলবে যে এগুলো করতে পারো না, ওইগুলো করতে পারো না, বললাম যে আমি এই শোনো অনেক ড্রেন কেটেছি, অনেক কাজ করেছি, আমার এই হাত ধুয়ে এরপর যখন যন্ত্রণাটা হবে ওষুধে ডাক্তারে খাবে, সব ছেড়ে দিয়েছি, সব করেছিলাম। ছাদে এসেছি এখন, ওরে বাপরে ছাদ থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। হ্যাঁ রাস্তাটা
আচ্ছা এখানে বলছে সূর্য ওঠে, সূর্যকে কি সুন্দর নামে তো সবাই ছবি তোলে, সবাই বিকেলে যারা আসবে সবাই ছবি তোলে। এটা কলকাতার মতো সব লাগছে। হ্যাঁ কলকাতায় তো ডিস্ট্রিক্ট টাউন, শুধু ফ্ল্যাট বাড়ি, শুধু ফ্ল্যাট বাড়ি। এই যে এইটা কি ফুলটা কি সুন্দর লাগছে, কলা ফুলটা। বাহ কি সুন্দর জবার কালারটা। লক্ষ্মী যাওয়ার মতন কালার, কিন্তু গণেশ যাওয়ার মতো গোলাপ। এইখানটা হাঁটলেই আমাদের সময় কেটে যাবে, চার পাঁচ করে হাঁটি তো হাঁটলেই আমাদের সময় কেটে যাবে। এটা জিম হচ্ছে, বাহ জিম আর অডিটোরিয়াম আর কি হচ্ছে একটা। রোদে এসে ছাদে উঠে পড়েছে, বাবা শুধু তাকাচ্ছি, শুধু বাড়ি আর বাড়ি, শুধু ঘন বাড়ি আর বড় বড় ফ্ল্যাট মাথা তুলে আছে। বাড়িতে গাছ, সব ফুলের গাছ, প্রত্যেকের ছাদে গাছে ভর্তি। হ্যাঁ ছাদটা উঠলেই মন ভরে যাবে, চারিদিকটা দেখেই দাঁড়াই। ব্যাক ক্যামেরাটা ছাদের মাথাতেও সব কত গাছ ফুলের, বাহ পেছনে লেকটা দারুণ তো, কি ভালো লাগছে না লেকটা দেখুন। বা এখানটা সুইমিং পুল হবে, সুইমিং পুল হয়ে গেছে তো, ওই লেক লেকটাও তো দারুণ। ওটা তো ইয়ে, এই তো সুইমিং পুল, এই যে ও বাবা এই যে নিচে সুইমিং পুল তোমাদেরই? হ্যাঁ সবার, এই তিনটে ব্লকের, তাহলে তো পুচকে এসে করতে পারবে। হ্যাঁ করে তো এসে, করে তো এসে সুইমিং পুল। আর ওখানটা পার্কের মতো হবে আর কি, ওই সব বাচ্চাদের দোলনা ফোলনা ওগুলো সব হবে, ওগুলো সব আছে। ওখানটা শিব মন্দির হবে, দারুণ লাগবে ঢুকতে, একটা মন্দির হবে। বাবা রোদ তো আবার চোখটা লাগবে, প্রত্যেকের সিঁড়ি পর্যন্ত লিফ্ট উঠেছে, আমাদেরটা লিফ্টটা একটু হাঁটতে হবে। এখানটা দেখে সুইমিং পুলটা আরো ভালো লাগছে, পেছনে লেকটা তো দারুণ তো হাওয়া দেবে। হল অনুষ্ঠান, হ্যাঁ হল, কোন অনুষ্ঠান হলে আর ঘর ভাড়া করতে হবে না, না আমাদের কোন ঘর ভাড়া করতে হবে না। এদিকটা হচ্ছে তো রান্না বান্না হবে, এদিকটা খাওয়া দাওয়া হবে, আর বাকি তো রয়েছে বাবুর জন্মদিন এখানে করবো। আর আমাদের প্রত্যেকের নামে নামে চেয়ার আছে, আমাদের তো কাকুর আমার এটা দিয়ে আমরা গেলাম, এই লিফটা দিয়ে গেলাম, ওইটা দিয়ে গেলাম।